হরিওম। আধ্যাত্মিকতার পীঠভূমি, ভারতের ধর্ম সাহিত্যের মুকুটমণি অখণ্ড সংগীতা, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত অমূল্য উপদেশবাণী সংকলন এক অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ সমস্যাদীর্ণ গৃহী সন্ন্যাসী অধ্যাত্ম পিপাসু মানুষ তাঁর কাছে সমস্যার কথা জানালে তিনি যে সাবলীল সার্বজনীন সমাধান পত্রের মাধ্যমে বা মৌখিকভাবে দিয়েছেন তাই সংকলিত করে পুস্তকাকারে অখণ্ড সংহিতা রূপে অযাচকাশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মানব জীবনের সর্বকালের সর্বপ্রকার সমস্যার সমাধান এবং পৃথিবীর সকল ধর্মের মহাপুরুষ ও সাধুসজ্জনের মত পথের প্রতি শ্রদ্ধা, কর্তব্য মূলের মহতি কর্তব্য প্রেরণা, চেতনা জাগরণ, হতাশের আশা, অলস ও বিভ্রান্তের কর্মোদ্দীপনা এই অখণ্ড সংহিতার মর্ম। জ্ঞান কর্ম ভক্তি ধ্যান নীতি ও ভজনের শাস্ত্র শ্রী শ্রী বাবা মুনির মুখ নিঃসৃত এই সার্বভৌম মহাগীতা জননী অখণ্ড সংহিতা। অখণ্ড সংহিতা সাধ্যায় ও শ্রবণে ধর্মপিপাসু মন শান্ত হয়, মানুষ জীবনের মহামূল্যায়ন ও দিব্যায়নের পথে পা বাড়ায়। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষষ্ঠ খণ্ড, রহিমপুর আশ্রম, 18 ভাদ্র 1338। অতপস্বীদের বিচারে প্রমাদ থাকে। কুমিল্লা নিবাসী জনৈক যুবককে শ্রী শ্রী বাবামণি আজ নিম্নলিখিত পত্রখানা লিখিলেন। যত মহতি হোক, মনের চঞ্চল আবেগের দ্বারা প্রেরিত হইয়া সহসা কোনো কাজ করিয়া ফেলিও না। ভগবানের অমৃতময় নামের সাধনার দ্বারা মনের শক্তি ও বুদ্ধির শক্তিকে বাবা আগে বাড়াইয়া লও। আগে তপস্যার দ্বারা সত্য সত্যই বুঝিয়া লও তোমার জীবনের শ্রেয় পন্থা কি, তোমার পূর্ণতার গতি কোন দিকে। অতপস্বীর বিচারে বিভ্রাট থাকে, প্রমাদ থাকে। তপস্বী হও, সাধনার দ্বারা আগে অন্তর্দৃষ্টি উন্মোচিত করিয়া লও। নামের সঙ্গই প্রকৃত সঙ্গ। ময়মনসিংহ নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সত্যই বাবা, সঙ্গী সাথী খুঁজিতে খুঁজিতে জীবনের সবচেয়ে মূল্যবান সময়ের অপচয় করিয়াছ। এখন হইতে জানিয়া লও, নাম যে আমার পরম সঙ্গী জপিবতা বারে বারে। ভগবানের পরম পবিত্র নামের সঙ্গই সার সঙ্গ, অপরের সঙ্গ অসার ও অমঙ্গলপ্রদ। নামেরই সঙ্গ করিয়া জীবনকে ধন্য করিয়া লইতে প্রস্তুত হও। যেসব ভালো ছেলে তোমার চিত্তকে আকর্ষণ করিতেছে, নামকে তাদের চেয়েও সহস্র গুণে অধিকতর আপন বলিয়া জানিও, এবং তোমার নাম সাধন লব্ধ তপঃশক্তি দিয়াই তাহাদের জীবনের গতির সহায়তা করিও। সম্প্রদায় বিস্তারের যথার্থ কৌশল। অদ্য শ্রী শ্রী বাবামণি জাহাপুর ত্রিপুরা নিবাসী জনৈক যুবক ভক্তকে পত্র লিখিলেন, তোমাদিগকে সর্বাগ্রে আজ চরিত্র বল ও সাধন বল সঞ্চয় করিতে হইবে। যে সম্প্রদায়ে অসাধক ও বক ধার্মিক যত অধিক, সেই সম্প্রদায়ের দ্বারা জগতের অহিত বর্ধিত হয় তত অধিক। যদি তোমাদের সম্প্রদায়ের অভ্যুদয়ের দ্বারা জগতের কিছু হিত সাধন করিতে চাহ, তাহা হইলে তোমাদিগকে সাধক হইতে হইবে।
তাহা হইলে জগতের শ্রেষ্ঠ মস্তিষ্ক সমূহ, শ্রেষ্ঠ হৃদয় সমূহ, শ্রেষ্ঠ প্রতিভা সমূহ ও শ্রেষ্ঠ বাহু সমূহ তোমাদের সম্প্রদায়ের প্রতি অলঙ্ঘনীয় আকর্ষণ অনুভব করিয়া তোমাদের সহিত আসিয়া যুক্ত হইবে। সম্প্রদায় বিস্তারের শ্রেষ্ঠ কৌশল নিজ সম্প্রদায়ভুক্ত প্রত্যেক ব্যক্তির মধ্যে সাধন নিষ্ঠা, সংযম নিষ্ঠা ও সত্যপরায়ণতার বর্ধন। তপস্যা বিফল হয় না। উক্ত গ্রামেরই অপর একটি যুবক ভক্তকে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, যে নিজে সাধক তার ডাক কখনো ব্যর্থ হয় না। কবির কাব্য বিফল হইতে পারে, দার্শনিকের তত্ত্বজ্ঞান বিফল হইতে পারে, কিন্তু সাধকের তপস্যা কখনো বিফল হয় না। রণচতুর রাষ্ট্রনৈতিকের কলাকৌশল ব্যর্থতা আহরণ করিতে পারে, ছল রাজ কূটনীতি বিশারদের কাপট্যের চক্রব্যূহ ছিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু তপস্যা শক্তি কখনো ব্যর্থতার পরাজয় কলঙ্ক অর্জন করে না। সোনা রূপাও বাজারে সময় বিশেষে মাটির দরে বিকাইতে পারে, কিন্তু সাধনের বল কখনো নিজ পূর্ণ মূল্য জগৎবাসীর নিকট হইতে আদায় করিতে অসমর্থ হয় না। তারই জন্য আমি তোমাদের জীবনে সাধনের শক্তিকে সুপ্রতিষ্ঠিত দেখিবার জন্য এত লালায়িত। তারই জন্য আমি তোমাদের প্রত্যেকটি শ্বাসে ও প্রত্যেকটি প্রশ্বাসে শ্রী ভগবানের সুপবিত্র নাম অবিরাম ধ্বনিত শুনিবার জন্য এত লালায়িত। তারই জন্য আমি তোমাদের প্রত্যেকটি হৃৎস্পন্দন ধ্বনির সাথে অখণ্ড অনাহত নাদের পুনরুচ্চারণ শ্রবণে পিপাসু। তারই জন্য আমি তোমাদের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মধ্যে, প্রত্যেকটি শরীর সঞ্চালনের ভিতরে অমৃতময় অখণ্ড নামের পবিত্র ঝংকার শুনিতে অভিলাষী। হে আমার প্রাণাধিক পুত্রকন্যাগণ, তপস্বী হও, সাধক হও, ক্রিয়াপর হও, সংসারের সহস্র বিঘ্ন বিপুলতার প্রতি ভ্রুক্ষেপ মাত্রও না করিয়া সাধন পথেই অনুক্ষণ অগ্রসর হইতে থাকো। বাহিরের ভান কমাও। উক্ত পল্লীর অপর এক ভক্ত যুবককে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, অনেকেই নিজের অন্তরে ভগবত ভক্তির একটা আবেশ উপলব্ধি করিয়া থাকে, কিন্তু জানিয়া রাখিও সত্যিকার ভগবত প্রেম সাধন ব্যতীত কদাচিতই আসে। নাম সাধন করিতে করিতে অন্তরে সহস্র রুদ্ধ দুয়ার আপনি খুলিয়া যায়, প্রেমের প্রশ্রবণ অফুরন্ত আবেগে ছুটিতে থাকে। সাধনে রুচিহীন ব্যক্তি সাময়িক ভাব প্রবণতাবশত যতই নর্তন কুর্দন করুক না কেন, যতই অশ্রু পুলক স্বেদ কম্পাদি বাহ্য সাত্ত্বিক লক্ষণ প্রদর্শন করুক না কেন, তাহাতে তাহার লৌকিক সম্মান বর্ধিত হইতে পারে বটে, কিন্তু সাময়িক ভাবোচ্ছ্বাসকেই যাহারা চরম ও পরম বলিয়া জ্ঞান করিল, অন্তর্দেবতার সিংহাসন তলে তাহাদের বাসি ফুলি পচিতে থাকে, তাহাতে সহস্র কীট জন্মিয়া পরস্পর পরস্পরের রুধির লোলুপ হইয়া বিভৎস এক নরকোৎসবের সৃষ্টি করে। অতএব হে পুত্র, বাহিরের ভক্তির অনাবশ্যক ভরম পরিহার করিয়া মনের নিবিড় গোপনতায় অকপট প্রাণে অমৃতময় নামের সাধন করিয়া ভক্তিকে জাগরিতা কর। প্রাণে প্রেম উপজিলে তাহা যখন নিজের স্বভাবে বাহিরের লক্ষণে প্রকটিত হইবে, তখন তাহা তোমার সাধন বিঘ্নকর হইবে না। এখন তোমার সমগ্র দৃষ্টিকে কেন্দ্রীভূত করো একমাত্র নিরবতা গভীর ও গোপনতা মধুর
নিভৃত সাধনের দিকে। বাহিরের ভান কমাও, ভেতরের কাজ বাড়াও। ব্রহ্মচর্যই মহাবলের উৎস। উক্ত স্থানের অপর একটি যুবককে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, সমগ্র জাতিটার দিকে একবার খোলা চক্ষে চাহিয়া দেখো, দেখিবে এ জাতি এত দুর্বল হইয়া পড়িয়াছে যে দেহের বোঝাটাও যেন বহিতে অক্ষম। এ জাতি আজ এত শক্তিহীন হইয়া পড়িয়াছে যে নিজের সম্মান বা নিজের জননীর সম্মান কোথাও কখনো বিপন্ন হইয়া পড়িলে সে তাহার প্রতিরোধ সৃষ্টি করিতে সাহসী হয় না। এ জাতি আজ এত অসহায় হইয়া পড়িয়াছে যে দারিদ্র তাহার বিশাল বদন ব্যাদিত করিয়া অগ্রসর হইলে সে তাহা হইতে আত্মরক্ষা করিবার জন্য উপযুক্ত পরিমাণ পরিশ্রম করিতে কুণ্ঠিত। এই নিরুপায় দুর্দৈবকে দূরীভূত করিবে কে জানো? ব্রহ্মচর্যই এই দুঃখকর দুর্দশা ঘুচাইতে সমর্থ হইবে। ব্রহ্মচর্য প্রত্যেকের বাহুতে বল দিবে, প্রত্যেকের আননে অটুট স্বাস্থ্যের হাস্যময় দীপ্তি ফুটাইয়া তুলিবে, প্রত্যেকের মধ্যে সংগ্রাম কুশলতার সৃষ্টি ও পুষ্টিবিধান করিবে এবং সাহস তেজস্বিতা ও অভয় দিয়া প্রত্যেকের চরিত্রকে অপরূপ শৌর্যে মণ্ডিত করিবে। রহিমপুর আশ্রম, 22শে ভাদ্র, 1338। যুবকেরাই দেশের আশা। অদ্যু শেষ রাত্রে উঠিয়াই শ্রী শ্রী বাবামণি পত্র লিখিতে বসিলেন। ত্রিপুরার শ্যামগ্রাম নিবাসী জনৈক যুবককে লিখিলেন, তোমাদের ন্যায় যুবকদের আমি নিত্য উপাসক, কারণ যুবকেরাই দেশের ভবিষ্যৎকে নির্মাণ করে। যুবকদেরই চরিত্রের উপরে ভবিষ্যতের উত্থান পতন নির্ভর করে। যুবকেরাই দুঃখার্ত দেশের আশা ও ভরসার স্থল। যে কোনো মহতি চিন্তা ইহারা সহজে গ্রহণ করিতে পারে, যে কোনো মহৎ ব্রত ইহারা সহজে উদযাপন করিতে পারে, যে কোনো ত্যাগের আহ্বানে ইহারা সর্বাগ্রে সাড়া দেয়। যৌবন যেন প্রাতরুত্থিত সূর্যের রজত রশ্মিমালা, ক্রমেই বাড়িয়া চলিতেছে সতেজে সোল্লাসে। আর অতি নিদ্রিত সুখাতর মোহগ্রস্তেরও নয়নের পুঞ্জিত আলস্যকে সবলে দূর করিয়া দিতেছে। মানব জীবনের এই শুভ মুহূর্তে তোমরা প্রত্যেকে আমার ধ্যানের ঈশ্বর, জপের ইষ্ট, সেবার পরম প্রভু। চিত্তের প্রত্যেকটি বৃত্তি সতেজ সবল অকুণ্ঠিত, দেহের প্রত্যেকটি শিরা কর্মক্ষম ও অকুঞ্চিত, চেষ্টার প্রত্যেকটি ভঙ্গি অবারিত। নয়নের স্বাদ মিটে না শতবার তোমাদের পানে তাকাইয়া, কত আশা নিরাশার সঞ্চারণ হয় আমার মনে তোমাদের কথা ভাবিয়া। আর দুর্ভাগ্য দুর্গত অবনতি দশাগ্রস্ত অধঃপাত বিপন্ন দেশের দুর্দশা দেখিয়া, কত তোমরা কোমল, কত তোমরা করুণ, কত সহজেই তোমাদের প্রাণে পরার্থে জীবন উৎসর্গের মৃত্যুঞ্জয়ী কামনাকে প্রতিষ্ঠিত করা যায়। কিন্তু হায়, কত সহজেই না তোমরা ইন্দ্রিয় সুখের লোভে পড়িয়া জীবনের শ্রেষ্ঠ উপাদানগুলিকে বিপথে ও বিফলতায় অপচয়িত করিতেছ। একটি যুবক যখন বিপথে যায় তখন আমার নয়ন সমগ্র দেশের ভবিষ্যৎ দুর্গতির কথা ভাবিয়া অশ্রুভারাক্রান্ত হয়। বিগত 80 বছর ধরে বিভিন্ন প্রকার ব্যাধি সারাতে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতে ঐকান্তিক প্রচেষ্টায় রত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত অযাচক আশ্রম বারাণসী।